হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হাইটেক্স অফিসিয়াল চ্যানেল তো হাইটেক্স অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে স্বাগতম তো বিওয়ার আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝছেন যে আমাদের ভিডিওটি কী নিয়ে তো টাইটেল এবং থামবেল দেখে যাতে বুঝছেন তো কথা বেশি পারব না তো চলুন আমরা ভিডিও টপিক্সে চলে যাই তো আজকে ভিডিও টপিকসটি হলো আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি কীভাবে চেঞ্জ করবো আমাদের নিজস্ব নিজস্ব ছবির বা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটি কিভাবে সহজে রিমুভ করব তো আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি একটি অ্যাপস ব্যবহার করি তো সেই অ্যাপসটি দিয়ে আপনাদেরকে সহজে দেখাবো যে কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটি আপনারা অন্যান্য কাজে ব্যবহার করবেন তো আমরা অনেকে ইউটিউব থামমেলে ব্যবহার করি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেকে ব্যানারের কাজে ব্যবহার করি বা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তো আজকে আমি সহজে দেখাবো আপনাদের কোনো কষ্ট ছাড়াই আপনারা কীভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করবেন তো এই জন্য আমি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ব্যবহার করেছি সেই অ্যাপসটির লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো তো চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি যে কিভাবে ডাউনলোড করবো অ্যাপসটি কীভাবে ইনস্টল করবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এ টু জেড আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা আমাদের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যাব যাবো স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে চার্চ দিব যে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার রিমুভ এই লেখাটি লেখার পর আমাদের সামনে অনেক ধরনের অ্যাপস আসবে তো আমরা এই জায়গা থেকে একটি অ্যাপস চয়েস করে নেব যে অ্যাপসটি আমি ব্যবহার করি আপনারাও চাইলে অ্যাপসটি ব্যবহার করতে পারেন অ্যাপসটি অনেক ভালো এবং আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এজন্য আপনাদেরকে ভিডিওটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার সামনে একটি অ্যাপ দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি পিকচার দিয়ে দেখতেছেন এই অ্যাপসটি আমরা ব্যবহার করব এই অ্যাপসটি দিয়ে কী হয় আমাদের কোনো কাটাকাটি করা লাগে না কোনো কিছু করা লাগে না অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের দেখিয়ে দেয় তো যে দেখতেছেন আমি লাল লাল অপশন দিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা এই অ্যাপসটি ব্যবহার করলে আপনারা সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি তো আমার এই জায়গায় ইনস্টল করা আছে আমি আপডেটের উপরে ক্লিক দেব আর আপডেটের উপরে ক্লিক দেওয়ার পরে এটি আপডেট হয়ে যাবে বা ওপেন ওপেন অপশন থাকলে ওপেনের উপরে আমরা ক্লিক করলে ওপেন হয়ে যেত তো আমার অ্যাপসটি এখন আপডেট হয়ে গেল তো আপনারা ইনস্টল করে নেওয়ার পরে আমরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করব আপনারা প্রথম ইনস্টল করে নেবেন তারপর অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন তো আমাদের ইনস্টল করা শেষ আমাদের আপডেট অপশানটি আসছে আমরা আপডেট দিয়ে নিলাম বা আমরা ওপেন অপশান আসলে ওপেন দিয়ে নিতাম তো আমরা এখন সাপোজ আপডেট হয়ে যাওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের অ্যাপসটির ভিতরে নিয়ে যাবে অ্যাপসটির ভিতরে যাওয়ার পর আমরা আপনাদেরকে এ টু জেড দেখাবো যে কীভাবে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ডে আমরা সহজেই রিমুভ করবো তো দেখতেছেন অ্যাপটির ভিতরে প্রবেশ করার পরে শুধু একটু পারমিশন চাবে পারমিশন চাওয়ার পর আমরা ওকে করে দেব তারপর আমাদের এমন একটি ফেস শো করবে তো এমন একটি ফেস শো করার পরে আমরা এই যে দেখতেছেন এদিকে ফটো ক্যামেরা যাই দেখতেছেন আমরা এ জায়গা থেকে আপনার যদি ছবি তোলা থাকে সেই ছবিটি এই যে ফটোস এই যে ফটোস লেখাটি দেখতেছেন এ ফটোজের ভিতরে পাবো আর যদি আপনি ছবি তুলে নিতে চান এখন তাহলে এই যে ক্যামেরা দেখতেছেন ক্যামেরার উপরে ক্লিক করবেন তো আমি আমার সাপোজ আমার ছবিটি মোবাইলে আসা আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাই তো আমি কি করব এই ফটোজের উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে তো আমাদের গ্যালারিতে নিয়ে আসলেও দেখতেছেন তো গ্যালারিতে আসার পর গ্যালারিতে আসার পর আমি এই জায়গা থেকে একটি ছবি চুজ করে নিব। সাপোজ আমি যে কোনো একটি ছবি চুজ করে নিচ্ছি দেখতেছেন এই যে ছবিটি আমি একটি ছবি নিয়ে নিলাম সাপোজ যেই কোনো একটি আপনার স যেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন সেই ছবিটি আপনি নিয়ে নেবেন তো ছবিটি নেওয়ার পর দেখতেছেন যে আমার ছবিটি অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখতেছেন আমার এটির ব্যাকগ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে আমার কিছু করা লাগেনি তো আমরা এই জায়গায় মাছ বরাবর রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা এ জায়গায় সেভ করে ফেলবো ছবিটি এতে দেখতেছেন একটি তীর অপশন তীর অপশনের উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদের আমার একটি পেজার পেয়ে তো আমরা এই জায়গা থেকে যে উপরে দেখতেছেন একটি সেভ অপশন এই যে দেখতেছেন একটি সেভ অপশন আমরা এই সেভ অপশনের উপরে ক্লিক করব এই যে দেখতেছেন একটি সেভ অপশন এই সেভ অপশনের উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ছবিটি গ্যালারিতে চলে যাবে তো এখন দেখতেছেন আমার এই জায়গায় আরও একটি অপশানস আছে এ জায়গায় ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার যে কোনো জায়গায় আমি এটি শেয়ার করতে পারবো তো সাপোজ আমরা এই জায়গা থেকে বেরিয়ে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে আমরা গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের ছবিটি কোথায় আছে তো দেখতেছেন আমি গ্যালারিতে আসলাম তো গ্যালারিতে আসার পরে আপনারা দেখতেছেন আমি সাপোজ আমার ফোনের গ্যালারিতে গিয়ে দেখলাম এ দেখতেছেন আমার ছবিটি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আছে তো আমরা এখন এ জায়গা থেকে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন দেখেন আপনার ছবিটি একবার কত স্পষ্টভাবে দেখতেছেন সাইড কেটে একবার অটোমেটিকলি আপনার সাইডটি কেটে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে তো আমরা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে অ্যাপসটি সম্পর্কে ভালো লেগেছে আমি অ্যাপসটি ব্যবহার করে আমার ভি ভালোই লেগেছে তার জন্য আমি আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে অ্যাপসটি ব্যবহার করতে পারেন তো আমি ফ্লেস্টোর থেকে অনেক খোঁজাখুঁজির পরে এই অ্যাপসটি পেয়েছি তো আপনারা আমার এই ভিডিওটি দেখে অ্যাপসটি ব্যবহার করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন আর যদি আপনারা খাইটেক্স অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেল বাটনটি অল বাজিয়ে দেবেন তো ওকে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ